ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ ডেতে মাঠে নেমেছে পিএসজি ও বায়ার্ন মিউনিক। ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট। প্রত্যাশিত ফল পেয়েছে পিএসজি ও বায়ার্ন। কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে রিয়াল সোসিয়াদাদকে ফের পরাজিত করে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে পিএসজি। অন্যদিকে লাজিওকে নিজেদের মাঠে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে বায়ার্ন মিউনিক। মৌসুম শেষে পিএসজি ছাড়ার জোর গুঞ্জনের মাঝেই কিলিয়ান এমবাপ্পে জ্বলে উঠলেন দারুণভাবে, চমৎকার ফিনিশিংয়ে করলেন দুই গোল। রিয়াল সোসিয়াদাদকে ফের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল। রিয়াল সোসিয়াদাদের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে 2-1 গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেছেন। শেষ সময়ে মিকেল মোরিনোর গোলে স্বাগতিকরা পরাজয়ের ব্যবধান কিছুটা কমায়, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। দুই লেগ মিলিয়ে 4-1 অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। অন্যদিকে দিনের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের জয় 3-0 গোলের ব্যবধানে। অনেক প্রচেষ্টা বিফলে যাওয়ার পর দলকে পথ দেখালেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়কের জোড়া গোলে প্রথম লেগের ঘাটতি পুষিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিক। অ্যালিয়েন্স অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটিতে লাজিওকে 3-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে 3-1 অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মান জায়ান্টরা।